যদি বিচার এই পৃথিবীর মানুষ নাও করে তাহলে একজন বিচারক আছেন, তিনি বিচারটা ঠিক মতোই করবেন। এখন আমি বলবো কি আল কোরআন ও বিজ্ঞান নিয়ে কথা বলবো না ন্যায় বিচার নিয়ে কথা বলবো, কোরআনের তাফসিরই করব, কিন্তু সাবজেক্ট কোনটাকে ঠিক করব আপনাদের রায় চাই। ন্যায় বিচার আমার ইচ্ছার উপরে আপনি ছেড়েছেন, কিন্তু ভোটটা এসে গেছে ন্যায় বিচার। যেহেতু ওই সঙ্গীতটা শুনে আমারও মনে হলো যে আসলে ন্যায় বিচারটা আজ আমরা পৃথিবীতে পাচ্ছি না, ঠিক কিনা বলে আপনারা একটু জবাব দিবেন আমার সাথে। ন্যায়ের বিপরীত কি? এখন সমাজে ন্যায় বেশি না অন্যায় বেশি? আমি একটু বলতে থাকি, আপনারা বলবেন। চুরি করা আপনাকে চোর নাকি আসতে বললেন যে বলেন, চুরি করা, ডাকাতি করা, জেনা করা? ভাই আপনি রাগ করছেন, আপনার কি খাবার দাবার দরকার আছে? আপনাকে চা খাওয়াবো, কথা বলেন সবার সাথে। জি, ধর্ষণ করা, এটা স্বতঃস্ফূর্তভাবে বলি, মানুষ খুন করা, গুম করা, ডাকাতি করা, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা, দুধের মধ্যে পানি দেওয়া, খেজুরের গুড় আসলে কালার হলো খেজুরের গুড় চিনিতে ভরা, এটা কি অন্যায়? ছেলেকে বলেছেন তোমার জন্য মিমি আনবো, কেঁদো না, কিন্তু আসার সময় মিমি আনেন নাই, নেয় না, অন্যায়। বউকে বলেছেন তোমার জন্য শাড়ি আনবো, আনার সময় আনেননি, নেয় না, অন্যায়। ঘরের মধ্যে অন্যায় আছে, সমাজের মধ্যে অন্যায় আছে, রাষ্ট্রের মধ্যে অন্যায় আছে, শিক্ষার মধ্যে অন্যায় আছে, বিচারে কোর্টে কাছারিতে অন্যায় আছে কি নাই? সাংবাদিক ভাইরা রাগ করবেন না, আজকেও এক আটজন সাংবাদিককে আমার পথে পথে বিদায় দিতে হয়েছে। তার মানে হলো আমি যেহেতু নয়টা ব্যাংকের শরিয়াতে আছি এবং দুইটায় আমি চেয়ারম্যান, ট্রাস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংকে, এছাড়া চারটা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আরও তিনটি প্রতিষ্ঠানে আছি। এর একটা প্রতিষ্ঠানের অফিসে ১২ জন সাংবাদিক আজকে ঢুকছে, যখন আমার পরিচয় পেয়েছে তখন ৪ জন চলে গেছে, ৮ জন যায় না। কি করবে তারা? ক্রাইম রিপোর্ট করবে। এই সময় ওই অফিস থেকে ফোন করেছে এমডির কাছে, এমডি ফোন করেছে আমার কাছে যে ভাই আপনি কোথায়, আমাকে বড় ভাই বলেন। আমি বললাম আমি সিলেট যাচ্ছি ওয়াশ করতে। বলে যে আমার উত্তরা অফিসের ভিতরে ১২ জন সাংবাদিক ঢুকেছে, এখন তারা সেখানে ক্রাইম রিপোর্ট করবে, তারা সাক্ষাৎকার নিচ্ছে, আপনি একটু কথা বলেন। আমি বললাম ওদেরকে বলেন আমাকে ফোন দিতে, একটা ফোন আসলো। আমি বললাম আপনি কোন টেলিভিশনের সাংবাদিক? উনি পরিচয় দিলেন যে আমি আছি একটা সাংবাদিক। আমি জিজ্ঞেস করলাম খাইছো কি, ওকে আসি আর কি কোনো মতে, এটা কি জবাব হইল? জিজ্ঞেস করলাম নাম কি, আসি আর কি কোনো মতে, এটা কি হইল? তার মানে কি, ক্রাইম করতে এসে নিজেরাই ক্রাইম, দুর্নীতি ধরতে এসে নিজেরাই দুর্নীতির চরম হোতা, ঠিক কিনা বলে? আমি শেষ পর্যন্ত বললাম আপনার নিজের নাম্বারে টাকায় না, অফিসের নাম্বার থেকে ফোন করেছি, মানে আমার অফিসের নাম্বার দিয়ে সে ফোন করেছে। আমি বলে আপনার নাম্বার থেকে ফোন করেন, নাম্বার সেভ করি, নাম কি বলেন? নাম বলতে চায় না। আমি বললাম যে সমস্যাটা কি, আমি ডক্টর প্রফেসর শহীদুল ইসলাম, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট, ২২ বছর ধরে আমি মিডিয়াতে আছি, আপনারা মিডিয়ার লোক, আমার সাথে কথা বলতে যদি ভয় পান তাহলে জনগণের সাথে কথা বলতে কি হবে, যদি জনগণ আপনাদেরকে সন্ত্রাসী বলে মাইল লাগায়? তাড়াতাড়ি বলেন নাম কি। তখন বলছে ইমরান মাহমুদ। আমি বলা ইমরান বয়স কত? বলে যে আমার বয়স কত হবে, ২৪-২৬। এরকম কথার একটাও ঠিকঠাক নাই, ২৪-২৬। আমি বললাম আমার বয়স হলো ৫৮, ৫৮ বছর, আমার মেয়ের বয়স ২৬ বছর, আমার জামাইয়ের বয়স এখন ৩৪ বছর, অতএব তুমি বাবা এসছো ভালো কথা, তোমরা ক্রাইম রিপোর্ট করো, কোন পত্রিকা অথবা কোন টেলিভিশন? এশিয়ান টেলিভিশন? না। এটিএন বাংলা? না। চ্যানেল ওয়ান? না। চ্যানেল আই? না। কোন চ্যানেল সেটা বলো। কয় আমার হৃদয়ের পত্রিকা,
নাম হলো পত্রিকার নাম, আমার হৃদয়ের দৈনিক পত্রিকার আমি সাংবাদিক, আমার হৃদয়ের দৈনিক পত্রিকার সাংবাদিক। আমার বাপ দাদা চৌদ্দগুষ্টি এই পত্রিকার নামও শুনি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। যাই হোক, আমি বললাম এখন তোমরা কি চাও? বলে যে আমরা একটা ক্রাইম রিপোর্ট করতে এসেছিলাম। আমি বললাম যে ক্রাইম রিপোর্ট যদি করতে হয় তাহলে আমার বিরুদ্ধে করতে হবে, NSI, DCFI, SB, DB কেউ বাদ নাই, যত ধরনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আমি সেক্রেটারি জেনারেল বাংলাদেশে। অতএব তোমরা যত পারো আমার বিরুদ্ধে করো, আর না হয় অফিস ছাড়ো। এ কথা বলার পরে বলছে স্যার আমরা চলে গেলাম। আমি বললাম তুলসী জুস খেয়ে যাও, আমি আমার অফিসকে বলে দিচ্ছি। কয় না স্যার, মনে কষ্ট নিয়েন না, তুলসী জুস খাবো না। এর অর্থ হলো যে ওরা আসছিল এখানে চাঁদাবাজি করতে, আসছিল হুমকি ধুমকি দিয়ে টাকা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তার মানে ক্রাইম করতে, ক্রাইম রিপোর্ট করে দুর্নীতি দমন করবে যারা দুর্নীতি করে তারা, বিচার করবে যারা অবিচার করে তারা, এটা আমার দেশে আছে না নাই? এই জন্য ওই ভাইয়ের ওই ছোট্ট ইসলামী সঙ্গীতটা, যে কারো কাছে বিচার না পেলেও বিচারের একটা কোর্ট আছে, সেখান থেকে আমরা আমরা বঞ্চিত হব না। যিনি সঠিক বিচার করেন ওই বিচারকের কাছে আমরা যাব। তার আগে যেহেতু তাফসির করতে হবে, এজন্য আসুন কোরআন থেকে একটু পড়ি, তারপরে তাফসির করি, ন্যায় বিচারটা বোঝার চেষ্টা করি। আপনারা এতক্ষণ বলছেন অন্যায়, এখন আমরা চাই কি ন্যায়। পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহু কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল মায়েদা 45 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, কোথাও যদি কোরআন অনুযায়ী বিচার করার পরিবেশ তৈরি হয়ে যায় সেখানে বিচারের পদ্ধতি হবে জীবনের পরিবর্তে জীবন, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, চোখের পরিবর্তে চোখ, দাঁতের পরিবর্তে দাঁত। একটি মানুষ আর একটি মানুষের যতটুকুন অন্যায় ক্ষতি করেছে তাকে ন্যায় বিচার করে ততটুকুন ক্ষতি করে বিচারটা করে দাও। আল জুরুহা কিসাস, এর ব্যাখ্যায় অন্য জায়গায় আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস সূরাতুল বাকারায়, এর ব্যাখ্যা আল্লাহ বলেন ওয়ানিহকুম বাইনাহুম বিল কিসত, ইনসাফ ভিত্তিক বিচার করো, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। মানে আল্লাহ অন্যায় নিষেধ করেছেন, আর আপনারাও বললেন এই চুরিদারি যা আছে এগুলো অন্যায়, আর আমরা চাই কি? রাসূল চান কি? আল্লাহ চান কি? ন্যায়, ইনসাফ, আদল। আমরা কি সেই আদল বা ইনসাফ, জাস্টিস, এটাকে আমরা চাই না? চাই না। বাংলাদেশে জাস্টিস, ন্যায় বিচার আছে কি নাই? এমনি বিচারক তো আছে, কোর্ট কাছারি তো আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরপরে ইন্টারন্যাশনাল কোর্ট, স্পেশাল ট্রাইব্যুনাল, কত কিছু আছে না? এগুলো আছে যত বেশি চোর আছে তার চেয়ে বেশি, এগুলো আছে যত বেশি ডাকাত আছে তার চেয়ে বেশি। অথচ এই বিচারকদের গাড়ি আমাদের টাকায় চলে, ওনার বউয়ের শাড়ি আমাদের টাকায় কেনা হয়, এই বিচারকদের বাড়িঘর আমাদের টাকায় সাজানো হয়, ঠিক কিনা বলেন? তাহলে বিচারও আছে চোরও আছে, বিচারও আছে ডাকাতও আছে, বিচারও আছে জেনা ব্যবিচারও আছে। এখন আসলে এটা কেমন ধরনের এক বিচার, এই আজীব বিচারটা বোঝা দরকার। বোঝার জন্য আমি এই আয়াতের জন্য একখানা হাদিস বলবো যা বুখারী শরীফে আছে, মুসলিম তিরমিজি নাসাইতে কিতাবুত তাহারাতের মধ্যে আনা হয়েছে। পিছনের ওই ভাই দুর্বল হয়ে গেছেন, ওখানে একজন স্ট্রং মানুষ দাঁড় করায় দিতে হবে। আল কোরআন ও বিজ্ঞান লুথর ভাই, আপনি যে বলেছেন শেষে এক মিনিট হলেও আমি তা বলবো, কেননা বিজ্ঞানে ভরা হলো কোরআন, ইয়াসিন আল কোরআন আল হাকিম,
হে বিশ্বনবী সাল্লাল্লাহু শপথ বিজ্ঞানময় কোরআনের, এটা চলবে না। এটা নিয়ে আমি তিন মিনিট কথা বলেছি, তারপরেও সেই জিনিসটা কেন যে আবার হয়, এই ডিস্টার্বটা হলো। উনি তো পারে না, ওনার ডায়াবেটিক্স আছে, ওনার হার্টের প্রবলেম আছে। একজন শক্তিশালী মানুষ দেন, শক্তিশালী মানুষেরা বাতাস করবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, ওনার বাতাসে মাথা হলে গরম হয় আরও। জি বসেন আপনারা। ওনার বিজ্ঞানের কথাটা একেবারে আসলে উড়িয়ে দিলে চলবে না, একটুখানি বলে নেই। সেটা হলো বিজ্ঞান নিয়ে কথা বলতে গেলে কোরআন শরীফে বিজ্ঞান ভরা, আমাদের এই টোটাল বডিতে বিজ্ঞান আর বিজ্ঞান, এই কানের বিজ্ঞান, নাকের বিজ্ঞান, দাঁতের বিজ্ঞান, এই স্টমার্কের বিজ্ঞান, লিভারের বিজ্ঞান, আমার পেটের ভিতরে যে সমস্ত জীবকোষ আছে সেগুলির বিজ্ঞান, অর্গানিক যে সমস্ত অর্গানগুলো আছে এগুলির বিজ্ঞান, জীবকোষ আছে এগুলির বিজ্ঞান, সেলের বিজ্ঞান, এগুলো যদি আমি বলতে, সেল মানে এক ট্রিলিয়ন সেল আছে একটা মানব দেহের ভিতরে, মানে এক লক্ষ হাজার কোটি। বললো মাসি নৌকা ছাড়া, বললেন একা আপনাকে নিয়ে গেলে পোষাবে না। পণ্ডিত এমনটি বলাতেই মাসি নৌকা ছেড়েছে, পণ্ডিত অনেক টাকা দিবে, চললো নৌকা, পার হতে আট ঘন্টা সময় লাগবে। পণ্ডিতের কথা বলতে মনে চায়, দুই ঘন্টা পর্যন্ত কোনো কথাবার্তা না বলে চলছে। দুই ঘন্টা পরে পণ্ডিত দেখল যে আমি কথা না বললে এ বোবার মতো ভালো লাগে না, কার সাথে বলবো, এখানে তো শুধু মাঝি আছে, সে বৈঠা নিয়ে নৌকা ঠেলতেছে, তবুও মাঝিকে একটা দুইটা প্রশ্ন করি। জিজ্ঞেস করলো, মাঝি আমি যদি কোনো প্রশ্ন করি তুমি জবাব দিতে পারবা? বলেন, জি স্যার অবশ্যই পারবো, আর আপনি যদি আমার সাথে কথা বলেন আমার জীবন ধন্য হয়ে যাবে। বললেন যে আচ্ছা মাঝি, তুমি ইতিহাস সম্পর্কে কি জানো? বলে যে স্যার ইতিহাস আমার গ্রামে নেই, ইউনিয়নে নেই, থানায় নেই, মহকুমায় আসে কিনা আমি জানি না, তবে দুইটা জিনিস আছে, একটির নাম রাজহাঁস আর একটির নাম পাতিহাঁস, এর নাম ইতিহাস। পণ্ডিত বলল, সর্বনাশ, বলছিলাম না কথা ছিলাম ভালো, তোমার সাথে কথা বলে সর্বনাশ হয়ে গেল, রাজহাঁস আর পাতিহাঁস এর নাম ইতিহাস, এমনটাও মানছে কয়? চালাও নৌকা, চলছে নৌকা। আবার দুই ঘন্টা পরে পণ্ডিতের কথা বলতে মনে চায়, কিন্তু একবার কথা বলে যে সর্বনাশ করেছে, কি করি? তারপরে পণ্ডিত বলল যে মাঝি, একটি প্রশ্নের যে জবাব তুমি দিয়েছ সর্বনাশ হয়ে গেছে, এখন তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই, তুমি কি একটু বুঝে শুনে জবাব দিবা? বলে যে স্যার গবেষণা করে জবাব দিব, আপনি প্রশ্ন করেন না। বলছে আচ্ছা মাঝি, তুমি বিজ্ঞান সম্পর্কে কি জানো? বলে যে স্যার বিজ্ঞান আমার থানায় নাই, আমার জেলায় নাই, মহকুমায় নাই, বিভাগে আছে কিনা আমি জানি না, তবে দুইটা জিনিস আছে, একটির নাম কলের গান আর একটার নাম রেকর্ডের গান, এর নাম বিজ্ঞান। পণ্ডিত বলল, কানে ধরলাম, তওবা পড়লাম, কলটা কথা বলছিলাম না ছিলাম ভালো, তোমার সাথে কথা বলে সবই গেল, রাজহাঁস পাতিহাঁস এর নাম ইতিহাস, কলের গান রেকর্ডের গান এর নাম বিজ্ঞান, এমনটাও মানুষে কয়? আচ্ছা চলো, চলছে। কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখী ঝড় উঠেছে, মারাত্মক, বছরের প্রথম বৃষ্টি আজকে একটু হয়েছে না কয়েক ফোঁটা, ঠিক তদ্রূপভাবে কালবৈশাখী ঝড় আজকে রাজশাহীতে বৃষ্টি হয়েছে, ঢাকাতেও একটু হয়েছে, বরিশালে পটুয়াখালীতে হয়েছে এবং সিলেটেও হয়েছে। বিভিন্ন জায়গার থেকে আমার ফোন আসতেছিল আর আমি কম বেশি খবর পাইতেছিলাম যে সারা বাংলাদেশে আজকে একটু রহমতের দানা আল্লাহ পাঠিয়েছেন, একটু বাতাসও হয়েছে, সামান্য কিছু গুঁড়ো বৃষ্টি হয়েছে, তবে অনেক বৃষ্টি হলে আমরা এখানে বসতে পারতাম না, বলেন আলহামদুলিল্লাহ, এটা যে আল্লাহ রহম করেছেন। জি জাজাকুমুল্লাহ খায়ের, মাশাআল্লাহ, মারহাবা, মোস্ট ওয়েলকাম, শুকরান, তাইয়েবান, জাজাকুমুল্লাহ খায়ের, আসেন আসেন। জি 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 জি, মারহাবা, আহলান ওয়া সাহলান, মারহাবান, তাইয়েবান, শুকরান। জি সবাই বলি আলহামদুলিল্লাহ, মানে প্রচণ্ড বৃষ্টিতে তুফানে আমাদেরকে উড়ায় নেয় না, এই জন্য আলহামদুলিল্লাহ, আর আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এসেছেন, আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। এক স্বভাব হাজার স্বভাবের কায়েম মোকাম, লোকজন কম হলেও এরকম লোক একজন থাকলো অনেক, মাশাআল্লাহ। তাহলে কি হলো যে এখন প্রচণ্ড তুফান উঠে গেছে, সেই তুফানে পদ্মার এক একটি ঢেউ 18 হাত 20 হাত উঁচু হয়ে আসছে, প্রথম ঢেউ এসেই নৌকাকে এত জোরে বাড়ি মারছে নৌকার তক্তা ছুটে গেছে, মাঝি বৈঠা ছেড়ে দিয়েছে, শরীরের উপরের কাপড় ছিঁড়ে নদীতে ফেলে দিয়েছে, গামছা কোমরে বাঁধতেছে। এই সময়
পণ্ডিত জিজ্ঞেস করলো কি করো, বলে যে গামছা বাঁধি, মানে নৌকা তো আর বেশি করে চালাবা, বইটাই যে ছেড়ে দিলা, কয় কিছুই বোঝেন না। যেইভাবে তুফানের প্রথম আঘাতে ঢেউ বাড়ি মারলো, নৌকার তক্তা ছুটে গেছে, দ্বিতীয় বাড়ি মারার সাথে সাথে এই নৌকা ডুবে যাবে, রক্ষা করতে পারবো না, এই জন্য প্রস্তুতি নিচ্ছি, যদি নৌকা ডুবে যায় আমাকে সাঁতার কাটতে হবে। তুমি সাঁতার কাটবে, আমি কী করবো, আপনিও সাঁতার কাটবেন, আমি মোটে সাঁতার তো জানি না। এই সময় আর একটা বাড়ি মারলো, একদিকে ছিটকে পড়লো নৌকা, আর একদিকে লাভ দিয়ে পড়লো মাঝি, পড়তেছে আর বলতেছে, পণ্ডিত তুমি তোমার ইতিহাস আর বিজ্ঞান নিয়ে থাকো, আমি গেলাম। এখন আমি যদি বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে কথা বলা শুরু করি আর আপনারা যদি বলেন হুজুর আপনার বিজ্ঞান নিয়ে আপনি থাকেন, আমরা গেলাম, তাহলে তো আমার উপায় নাই। এই জন্য আল কোরআন ও বিজ্ঞান এই সাবজেক্টটাকে আপাতত রেখে দিলাম, এটা একটা মস্ত বড় সাবজেক্ট, কমপ্লিট কোরআন বিজ্ঞানে ভরা, ইয়াসিন আল কুরআনিল হাকিম, হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ, বিজ্ঞান নয় কোরআন। যাই হোক, আমাদের টোটাল লাইফ বিজ্ঞান, ইলেকট্রিসিটি বিজ্ঞান, এই প্রযুক্তি বিজ্ঞান, মাইকে কথা বলছি বিজ্ঞান, অ্যান্ড্রয়েড ফোন বিজ্ঞান, এই বিজ্ঞান আশেপাশে ভরা, এগুলোর সাবজেক্টে আপনারা বলতে বললেন না কিন্তু সাবজেক্টটা দিয়েছিলেন, পরবর্তীতে ইসলামী সঙ্গীতের কারণে চলে গেলাম ন্যায় বিচারে। এখন আপনারা বলেছেন কি কি অন্যায়, আর আমরা চাই কি ন্যায়। এবার কোরআনের আয়াত পড়েছি, সেখানের তাফসিরে চলে গেলাম। আমার বন্ধুগণ, বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, নাসাঈ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মোহাম্মদ সহ বিশ্বনন্দিত বিশ্বশ্রেষ্ঠ যে সকল হাদিসের গ্রন্থ রয়েছে, সব হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসখানা আনা হয়েছে। হাদিসের নাম হাদিসে ওরায়না, সময়ের দিকে লক্ষ্য করে বিশাল হাদিসখানা আরবি বলব না। ওরায়না গোত্র থেকে দশটি মানুষ রাসূলুল্লাহর সামনে এসে সালাম জানিয়ে বলছে, আল্লিমনা আল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনা আল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এ রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেহরবানি করে ইসলাম শিক্ষা দিন, ঈমান শিক্ষা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাই হয় তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দশজন মানুষ ইসলাম কবুল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফার মধ্যে তাদেরকে স্থান করে দিলেন। যখন পাবে খাবে, না পাবে না খেয়ে থাকবে, এই মসজিদে নামাজ পড়বে, যখন তালিম আসে তালিম গ্রহণ করবে, এই মাদ্রাসায় যেমন শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিক্ষক, বড়স্তু মুআল্লিমান, নিজেই বললেন আমি শিক্ষক হয়ে এসেছি। আবার এই হাদিসের ব্যাখ্যায় বললেন, বড়স্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, আমি চরিত্রকে সমুন্নত মর্যাদায় উচ্চকিত করার জন্য এসেছি। আবার ওই হাদিসের ব্যাখ্যায় বললেন, ওয়াল্লামাকুম দীনাকুম হাত্তাল খিরাত, আমি তোমাদেরকে দিন শিক্ষা দিতে চাই, এমনকি টয়লেট কিভাবে ইউজ করবে শিক্ষা দিব। আবার এই হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনে অথবা পিছনে করে পেশাব পায়খানা করবে না। এই হাদিসের ব্যাখ্যায় আবার বলে দিলেন, লা তাবুলু কায়মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে না। হাদিসের ব্যাখ্যায় হাদিস, কোরআনের ব্যাখ্যায় কোরআন, সুবহানাল্লাহ বলেন। এবং এর সূচনায় যদি চলে যায় আসলেই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল জুমার 62 নম্বর সূরা 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কথা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী মা'আ ফিল উম্মি কোরআন শরীফে নেই,
কোরআন পড়লে লাভ না লস? কেমন লাভ? আমার বন্ধুগণ, কোরআনের একটি মাত্র অক্ষর যদি কোনো বান্দা পড়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে দশখানা নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোনো বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোনো বান্দা রমজান শরীফে তেলাওয়াত করেন, 7000 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোনো বান্দা মক্কা শরীফে যেয়ে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের বরকতে 10 লক্ষ নেকি দান করেন। আরো আসতে বলেছি, আসতে বললে জোরে হয়, সিগনিবাসের মতো, সিগনিবাস সামনে দৌড়ায় যত বেশি, পিছনে দৌড়ায় তার চেয়ে বেশি। ঠিক এরকম কিছু বুদ্ধিজীবী আমার সোনার বাংলাদেশে আছে, যেই মানুষেরা নিজেদেরকে দাবি করে বুদ্ধিজীবী, বিয়ে করে হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারাদের সাথে খাতির, কাফেরদের সাথে মহব্বত, আলেম দেখতে পারে না, মুসলমান দেখতে পারে না, ইসলাম দেখতে পারে না, কোরআন দেখতে পারে না, কোরআনের তাফসির বরদাস্ত করতে পারে না, তাফসিরের প্যান্ডেলে পারলে আগুন দেয়, টেলিফোন করে ওসি সাহেবকে বলে দেয় বন্ধ করে দেন। ঠিক এই জাতীয় বুদ্ধিজীবীরা, এরা ইসলামের পথে দৌড়ায় যত বেশি, ইসলামকে ধ্বংস করার জন্য দৌড়ায় তার সে বেশি। এজন্যই সেই কোরআনের মর্যাদা আমরা বুঝেছি যা খ্রিস্টান বুঝেছে তার চেয়ে কম না। লম্বা কথা বলার সুযোগ নাই, আপনি যদি লন্ডন সেন্ট্রাল লাইব্রেরিতে চলে যান, সেখানে দেখতে পাবেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে লিখেছেন যেই কোরআন, সেই কোরআন সেখানে অক্ষত অবস্থায় এখনো আছে। আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে কোরআন ছিল মদিনায়, সেখান থেকে নেওয়া হলো মক্কায়, সেখান থেকে নেওয়া হলো জেদ্দায়, সেখান থেকে নেওয়া হলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরে, সেখান থেকে নেওয়া হলো রাশিয়ার তাসখন্দের জাদুঘরে, সেখান থেকে নেওয়া হলো ব্রিটিশ জাদুঘরে, লন্ডন জাদুঘরে। কোরআন দেখার জন্য 17 বছর পূর্বে আমি যখন গেলাম, লক্ষ লক্ষ স্মৃতিচারণা দেখলাম, কোরআন দেখিলাম। একজন ব্রিটিশকে জিজ্ঞেস করলাম, ভাই কোথায় রয়েছে কোরআন? হোয়ার ইজ দ্য হোলি কোরআন? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোরআন রিটেন বাই হ্যান্ড কোম্পানি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ওয়াজ দ্য থার্ড খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রিটিশ ভাই, জানতে চাই কোথায় রয়েছে সেই কোরআন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ঝাতে লিখেছেন যেই কোরআন। আমি জানতাম তোমাদের জাদুঘরে আছে, কেন নাই? তিনি বললেন, যথার্থই শুনেছেন, বহুদিন পর্যন্ত কোরআন জাদুঘরে ছিল। এরপরে আমরা যখন লন্ডন সেন্ট্রাল লাইব্রেরি তৈরি করেছি, কোরআন সহ সমস্ত ধর্মগ্রন্থ সেখানে ট্রান্সফার করেছি, কোরআন দেখতে চান লন্ডন সেন্ট্রাল লাইব্রেরিতে চলে যান। সেদিন স্বাস্থ্যে কুলালো না, পরের দিন আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে চলে এলাম বিশাল গ্লাসের দরজা সামনে দাঁড়ালাম, অটো সিস্টেমে ফাঁকা হয়ে গেল। এই প্যান্ডেলের 10টি প্যান্ডেল একত্রিত করলে যত বড় লাইব্রেরিটা তার চেয়ে বড়। আলোয় ঝলমল করতেছে, 5,500 ধর্মগ্রন্থ সেখানে সাজানো রয়েছে, ভাব রয়েছে, ব্যঞ্জনা রয়েছে, সাহিত্য রয়েছে, যোজনা রয়েছে, কাব্য রয়েছে, ছন্দ রয়েছে, সব কিছু আছে। আমার এসব কিছু উদ্দেশ্য নয়, আমি কল্পনা করতে পারি না খ্রিস্টানদের লাইব্রেরিতে কোরআন 1 নম্বরে থাকবে। কোরআন দেখার জন্য দূরে দূরে যখন নজর নিক্ষেপ করছিলাম, কোথাও দেখিলাম, শেষ পর্যন্ত আস্তে আস্তে যখন আমার নজর 1 নম্বরে নিক্ষেপ করলাম, তাকায় দেখি 1 নম্বরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নেই, বৌদ্ধদের ধর্মগ্রন্থ নেই, জৈনদের ধর্মগ্রন্থ নেই, রামায়ণ মহাভারত বেদ গীতা ত্রিপাশক জেন্দাবিস্তা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট 1 নম্বরে নেই। 1 নম্বরে যাকে রাখা হয়েছে তা হলো আল্লাহ পাকের কুরআন। দেখেই খুশিতে চক্ষু থেকে দরদর করে পানি ঝরল, সেজদা দিতে ইচ্ছে করলাম, কোথায় সেজদা দিব ভাবতেছিলাম। ঠিক সেই সময় একজন খ্রিস্টান গাইড চলে এলেন, আমাকে জিজ্ঞেস করলেন, অনারেবল ব্রাদার, ক্যান আই হেল্প ইউ? ও বন্ধু,
আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কি না? আমি বললাম অফকোর্স হোয়াই নট, অবশ্যই পারবা, কেন পারবা না? তিনি জিজ্ঞেস করলেন হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কী চাও? আমি বললাম দেয়ার ইজ নো আদার্স থিং, আমি কিচ্ছু চাই না, আই ওয়ান্ট অনলি অন সিজদা টু আল্লাহ সুবহানাহু তাআলা, আমি চাই তমাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে একটি সিজদা দিতে চাই। হয়ার ডার, সেটা কোথায় দিব? তিনি বললেন নো টেনশন, নো হেজিটেশন, চিন্তার কোনো কারণ নেই, তুমি যদি তোমার আল্লাহকে সেজদা দিতে চাও এই জায়গার মধ্যে সেজদায় পড়ে যাও। আমার বন্ধুগণ, সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বললাম রব্বুল আলামিন, কোনো নবী রাসূল দেখানো শিব হয়নি, সাহাবায়ে কেরাম দেখতে পাইনি, তাবেইন দেখতে পাইনি, তাবে তাবেইন দেখতে পাইনি, আইমা ইকরাম মুস্তাহিদিনে জাম দেখানো সিবা হয়নি, আজ বিংশ শতাব্দীতে খ্রিস্টানদের লাইব্রেরিতে দাঁড়িয়ে তোমার নবীর জলিল কাদর সাহাবি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেখেছি, লাউহে মাহফুজ থেকে নাজিল হওয়া কোরআন এক নম্বরে পেয়েছি, এর সে খুশি আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এই বলে বহুক্ষণ পর্যন্ত সেজদায় কাঁদলাম, মাথা উঁচু করলাম, একটা একটা করে ধর্মগ্রন্থ দেখতে থাকলাম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, বেদ, গীতাব, ত্রিপাশক, চন্দাবেস্তাব, হোলি তোরাপ, হোলি এঞ্জিল, এগুলো সব দেখে অনেকটার পৃষ্ঠা উল্টিয়ে নোট করে শেষ পর্যন্ত যখন বেরিয়ে আসবো আবার কোরআনের কাছে চলে গেলাম, একখানা গ্লাসের বক্সের মধ্যেই সোনালি একখানা রেহালের মধ্যে কোরআন সাজানো আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআন সূরা তহা খুলে রাখা আছে। আমি হাত অগ্রসর করলাম, ধরার সুব্যবস্থা আছে, যখন হাত অগ্রসর করেছি মুহূর্তেই ভেসে আসলো প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করবেন না। থমকে দাঁড়ালাম, চিন্তায় পড়লাম, কিং কর্তব্য বিমূর হলাম, অস্থির নেত্রে আকাশের দিকে তাকালাম, আরে এই লেখা তো এতক্ষণ ছিল না, হঠাৎ করে লেখাটা কোত্থেকে ভেসে আসলো? আমি ভাবছি ঠিক সেই সময় আর একজন খ্রিস্টান এসে বলছে, অনারেবল ব্রাদার হ্যাভ ইউ অধু, ও মুসলমান ভাই তোমার অজু আছে নাকি? খ্রিস্টান আমাকে প্রশ্ন করতেছে অজু আছে নাকি, অথচ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুসলমান মানি মুশরিক মানি হলো না পাক, ভিতরও না পাক বাহিরও না পাক, সে আমাকে প্রশ্ন করতেছে অজু আছে নাকি? আমি অবাক নেত্রে তার চেহারার দিকে তাকিয়ে থাকলাম, বলি কি? এরপরে তিনি আমাকে বলছেন তাল নাই আরবিতে, বলছে মনে করছে আমি সৌদি আরব থেকে আসি, এই জন্য আরবিতে বলছে তাল নাই, আসো আমার সাথে। এরপরে আমি আরও অবাক হয়েছি, এই সময় বলছে কাম হ্যাঁ দিস ইজ দ্য প্লেস অফ অজু, থাকে ফার্স্ট ইউ অজু টেক দ্য হোলি কোরআন নো প্রবলেম, এই যে অজুর জায়গা অজু করে নাও, এরপরে কোরআনের গায়ে হাত দাও, পৃষ্ঠা উল্টাও, আর কোনো মুশকিল থাকবে না। খ্রিস্টান সবক দিচ্ছে, অবাক হয়ে গেলাম। আমার বন্ধুগণ, সাড়ে পাঁচ ঘন্টা ঘুরে ঘুরে কোন ফাঁকে অজু চলে গিয়েছে আমার জানা নেই, কিন্তু আল্লাহর কম্পিউটারে ভালো করেই জানা আছে। এবার আমি অজু করলাম, কোরআন ধরলাম, পৃষ্ঠা উল্টালাম, আর এমন কোনো নোটিশ আসলো না। এরপরে আমি পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে যখন দেখতেছি আর দেখলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআন এখনো পর্যন্ত মুক্তার মতো ঝকঝক করতেছে, একটি অক্ষর অস্পষ্ট হয় না। দিস ইজ দ্য মিরাকল অফ আল্লাহ, এটা আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাক এভাবেই কোরআনকে সমুন্নত মর্যাদায় অধিষ্ঠিত করে রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, এই যে আমি বিনা অজুতে ধরতে পারলাম না, এটা কোনো খ্রিস্টানদের কারামতি না, বৌদ্ধদের কারামতি না, জৈনদের কারামতি না, এই পৃথিবীর কোনো পীর মাসা এক বুজুর্গের কারামতি না, এটা হলো তমাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কোরআন নাজিল করেছেন, তিনি জানিয়ে রেখে দিয়েছেন লা ইয়ামাস
বিনা অজুতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শব্দ স্পর্শ করা যাবে না। এই দৃশ্য দেখে 3 লক্ষ কাফের এ পর্যন্ত মুসলমান হয়েছে। কোরআনে কারিমের সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতের উপরে গবেষণা করে ডক্টর কিথ এলমোর ইসলাম কবুল করেছে। কোরআনে কারিমের সূরাতুন নিসার 56 নম্বর আয়াত যেখানে আছে বাদ্দালনাহুম জুলুদান, এ আয়াতের উপরে গবেষণা করে ডক্টর তাকাসুন ইসলাম কবুল করেছে। কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈল ওয়ালা তাকরাবুজ জিনা, এ আয়াতের উপরে গবেষণা করে ডক্টর জেমসন মানসন ইসলাম কবুল করেছে। কোরআনে কারিমের সূরা কমার, এটার উপরে গবেষণা করে ডক্টর হেই ইসলাম কবুল করেছেন। সূরা দোখান, এর উপরে গবেষণা করে ডক্টর দুর্গারাও ইসলাম কবুল করেছেন। সূরা রহমান মারাজ আল বাহরাইনি আল তাকিয়ান, এর উপরে গবেষণা করে ডক্টর টিবি গরিগর ইসলাম কবুল করেছেন। সম্মানিত বন্ধুগণ, এভাবে গোটা দুনিয়ায় বিগত 15 বছরে 40 লক্ষেরও বেশি কাফের মুসলমান হয়েছে। আমেরিকায়, কানাডায়, জাপানে, চায়নায়, ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে, রোমে, যেখানে আপনি যাবেন সেখানেই দেখবেন যে ইসলামের জোয়ার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের কাছেই বার্মায় মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে মারতে মারতে অস্থির করে ফেললো। শেষ পর্যন্ত তারা পালিয়ে যাবে কোথায়, পালাতেও পা জায়গা নাই, বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এখন এটা বাংলাদেশের জন্য মহাবিপদের কাল হয়ে দাঁড়াচ্ছে। সম্মানিত বন্ধুগণ, 2-4টা মুসলমান মেরেই ইসলামকে বিদায় করে দেওয়া যায় না। 5-50টা মুসলমানকে দুনিয়ার থেকে খতম করেই ইসলামকে বিদায় করে দেওয়া যায় না। ইসলাম আবু জেহেলের বাবার সম্পত্তি না, ইসলাম ফেরাউনের পৈতৃক সম্পত্তি না, ইসলাম বর্তমানে লেটেস্ট আবু জেহেলদের কোনো পৈতৃক সম্পত্তি না, ইসলাম আল্লাহ পাকের দেয়া নিয়ামতের নাম, জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা বলেন? সেই ইসলামকে, কোরআনকে খতম করতে যাবে যারা, খতম হয়ে জাহান্নামের আস্তকুড়ে নিক্ষিপ্ত হবে তারা। অতএব কথাটা ওখান থেকে এসছে, কোরআন পড়লে লাভ না লস, মনে আছে আপনাদের কথা পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীনা রাসূলান يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله رب العالمين بولن سي الله نيرخن من سير مدد دكيب একজন মানুষকে রাসূল করে পাঠিয়ে দিলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের মাঝে, ওই যে ভাই, ও যুবক ভাই, কালো কালো গেঞ্জি, হ্যালো কালো গেঞ্জি, একটু বসে, আপনার ডায়াবেটিস আছে নাকি, বসেন, থাকলেই বা কী আসে যায়। নিয়াত করেন যে তাফসির শেষ না হওয়া পর্যন্ত যাব না, সাহায্য করার মালিককে। উঠবেন, কারা কারা উঠেন? তো এখন যেহেতু উঠলাম না, আশা রাখি এ তাফসিরটুকু হয়তো আর আধা ঘন্টা বা হচ্ছে একটু বেশি চলবে। এই সময়টুকু আল্লাহর জন্য কোরবানি করতে রাজি আছি না? এখন যেহেতু উঠি নাই, আর উঠব না ইনশাল্লাহ, বলেন আল্লাহ কবুল করবে, আমিন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষদেরকে 3 দফা শিক্ষা দিলেন। 1 নম্বর হলো কোরআন শিক্ষা দিতেন, 2 নম্বর হলো পবিত্রতা শিক্ষা দিতেন, 3 নম্বর হলো হিকমাত বা বিজ্ঞান শিক্ষা দিতেন। অতএব রাসূল কী ছিলেন? শিক্ষক। রাসূল কী ছিলেন? ভাইস চ্যান্সেলর। তার ইউনিভার্সিটির নাম কি? যায়েদ ইবনে আরকামের বাড়ি। আর ইউনিভার্সিটির নাম কি? মদিনাতুল মুনাব্বরা। 2টি ইউনিভার্সিটির তিনি ভাইস চ্যান্সেলর, আর আল্লাহ হলেন চ্যান্সেলর। সিলেবাস হলো কোরআন, ছাত্রছাত্রী হলেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আয়েশা, খাদিজা, সুমাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা শিক্ষক হিসাবে রাসূলকে শুধু অপমান করেছেন নাকি? কথা বলবেন না, আজকে কি বাড়ির থেকে আপনারা নিয়াত করে বের হয়েছেন যে জান জাউকার থাক কথা বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছাত্রী রাসূলের ইজ্জত দিয়েছেন না কমালেন না বাড়ালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছাত্রী রাসূলকে অপমান করেছেন, এর কোনো নজির আছে না? বরং রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, রাসূলের জীবনকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন, ঠিক কিনা বলেন? এই ছাত্র ছাত্রীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য অহুদে ভাই অস্থির হয়ে গেলেন, কেন চা খাওয়ার জন্য কি একটা কারবার, নানান তালে ডিস্টার্ব চলতে আছে, একটু থামেন, বললাম তো আধা ঘন্টার ওয়াজ, এই সময়টুকু একটু থামেন। জি, ছাত্র ছাত্রীরা মহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য 30 জন সাহাবী, তার মধ্যে 29 জন শহীদ হয়ে গেলেন, রাসূলের গায়ে একটি আঘাত আর লাগতে দেব না। এবং তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত একা লড়লেন, 99টি জখম তার শরীরে হয়েছিল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো আঘাত লাগতে দেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপের 14টি কামড় খেয়েছেন, রাসূলকে আঘাত দিতে দেব না। রাতের আধারে রাগ দিয়েছেন, লাভ দিয়ে পড়ে গেছেন, রাসূলের গায়ে আঘাত লাগতে দেব না। এইভাবে সাহাবায়ে কেরাম সেই সময় রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য যেমন চেষ্টা করেছেন, বর্তমানেও রাসূলকে সম্মান দেওয়ার কিছু লোকজন পৃথিবীতে আসে না নাই। 2 বছর আগে ভোলায় অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কিছু কথাবার্তা একজনে লিখেছিল রাসূল বিরোধী, সাথে সাথে লোকেরা মিছিলে নেমে গেল, সেই মিছিলে গুলি হলো, 3 জন শহীদ হয়ে গেল। ভোলা দ্বীপের ভিতরে রাসূলের মহব্বতে 3 জন শহীদ হয়ে গেল। কিছুদিন আগে করোনা ভাইরাসে যখন লন্ডভন্ড পৃথিবী, সেই সময় ফ্রান্সে রাসূলকে অপমান করার জন্য ব্যঙ্গ চিত্র অঙ্কন করেছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলের ব্যঙ্গ চিত্র আপনারা কি বরদাস্ত করে নেবেন? আর একটা বেয়াদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান বলেছে, আর একটা বেয়াদব সন্ত্রাসী বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেখানে বিশ্ববিজ্ঞানীরা বলেছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, গ্রেটেস্ট ফিলোসোফার, গ্রেটেস্ট হিস্ট্রিয়ান, গ্রেটেস্ট জিওগ্রাফার, দেয়ার ইজ নো আদার ম্যান লাইক হিম, বিশ্ববিজ্ঞানী সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ, শ্রেষ্ঠ নৃতত্ত্ববিদ, শ্রেষ্ঠ দার্শনিক, তাকে কেউ শয়তান বলবে এটা আপনারা মেনে নেবেন? তাকে অপমান করবে অঙ্গচিত্র করে এটা কি আপনারা বরদাস্ত করে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মোবাইলে হোক আর আইপ্যাডে ল্যাপটপে হোক কোনো কথা অপমানজনক বলবে এটা কি বরদাস্ত করে নেবেন? কেউ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলাঙ্গারও বলেছে, কোনো কুলাঙ্গার যদি এমন কথা বলে, এমন কুলাঙ্গারকে ধরে ঘাড় ছিঁড়ে টুকরো টুকরো করে কুশিয়ারার মধ্যে চুবিয়ে মাছের খোরাক বাড়াবার জন্য খেলা খেলা রাজি আছে, হাত উঁচু করে আল্লাহকে দেখায়। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে এখানে, এখন আসি একটু পরে হয়ে যাব মাসি, অতএব ধৈর্য ধারণ করুন। আমি আর বন্ধুগণ এজন্যই কোরআন পড়ার ব্যাপারে আমি তাকিদ দেওয়া নয়, হাসিবুর রহমান সাহেবও তাকিদ দিয়ে গেলেন, আমিও বলবো, পাশাপাশি আমাদের ছেলেমেয়েদেরকে এই মাদ্রাসায় কোরআনের জন্য ভর্তি করে দিব, নিজেরাও পড়ব, ডেলি একটা করে আয়াত পড়েন, একখানা হাদিস পড়েন, বছরে 365টিখানা আয়াত অর্থসহ জানা হয়ে যাবে, 365টি হাদিস অর্থসহ জানা হয়ে যাবে, আপনি একজন মুহাক্কিক আলেম হয়ে যাবেন, আল্লাহ তাওফিক দান করুন, বলি আমিন। কোন জায়গা থেকে এসছি আপনারা বলতে পারবেন? একটা জায়গা থেকে কিন্তু আমি এখানে এসছি, বলেন না যে ভালো করছেন,
চট্টগ্রামে তাফসীর করতেছিলাম, সেখানে হলো 19 দিন ব্যাপী সিরাত মাহফিল, শেষের দিন লক্ষ লক্ষ মানুষ, সাংবাদিকরা বলেছে 14-15 লক্ষ মানুষ। আমাকে বললো এই জন্য যে আপনি সেই স্ট্যান্ডার্ডে কথা বলেন। আমি কথা বলছি, কথার তো লতাপাতা আছে, ডালপালা আছে, ডানে বামে গিয়ে আবার সেন্ট্রাল পয়েন্টে আসতে হবে। যখনই সেন্ট্রাল পয়েন্টে আসলাম, জিজ্ঞেস করলাম কোত্থেকে কোথায় এসছি, ওনারা বলেন ঢাকা থেকে চট্টগ্রাম এসছেন। আপনারা যে বলেন নাই যে ঢাকা থেকে বড়লেখা সিলেট এসছেন, খুব ভালো কাজ করেছেন, বুদ্ধিমান তো আপনার লন্ডনই। যাই হোক, সেন্ট্রাল পয়েন্টে যেতে হবে মানে ন্যায় বিচার। আর সেজন্য হাদিসে ওরায় না, কোরআনের তাফসির থেকে সুরাতুল মায়েদার 45 নম্বর আয়াত থেকে হাদিসে ওরায় না আমি বলার জন্য হলো প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় কোরআন তেলাওয়াত করতে যেয়ে আপনাদেরকে পেলাম না দেখে মাঝ দিয়ে কিছু কথা বলে নিলাম। আমার বন্ধুগণ, 10 জন মানুষ ইসলাম কবুল করলেন, আসহাবে সুফফার মধ্যে স্থান করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন পাইলে খাবা না পাইলে না খাবা, এই মসজিদে নামাজ পড়বা, তালিম গ্রহণ করবা। এই লোকেরা সেইভাবেই তালিম গ্রহণ করতে থাকলো, আসহাবে সুফফার মধ্যে জীবন কাটাতে থাকলো। বহুদিন যখন চলে গেল, 10টি মানুষ অসুস্থ হয়ে পড়েছে, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা 10 জন অসুস্থ, হাত শুকিয়ে গিয়েছে, পা শুকিয়ে গিয়েছে, পেটটা ফুলে গিয়েছে, চক্ষু হলুদ হয়ে গিয়েছে, পেশাব হলুদ হয়ে গিয়েছে, আমাদেরকে দয়া করে চিকিৎসার ব্যবস্থা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা মদিনার বাহিরে চলে যাও, চারণ ভূমিতে চলে যাও, মদিনা ইসলামী কল্যাণ রাষ্ট্রের বাইতুল মালের কতগুলো উট রয়েছে, একজন রাখাল রয়েছে, নাম হলো ইয়াসার, তাকে আমার সালাম জানাও, আর উটের দুধ এবং পেশাব দিতে বলে দাও, দুধ খাও পেশাব খাও সুস্থ হয়ে যাও। 10টি মানুষ চলে গেলাম, দুধ খাইলো পেশাব খাইলো সুস্থ হয়ে গেল, বোমা বললো সুবহানাল্লাহ বলতে, রাসূলুল্লাহ একটা মাত্র ডোজ দিয়েছেন সাথে সাথে সুস্থ হয়েছে, এই লোকগুলো একটু সুবহানাল্লাহ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলেন। আজিব তো, আপনারা এরকম খুঁটি মেরে বসছেন কেন আজকে? বলেন পেশাব হলুদ চক্ষু হলুদ এই রোগের নাম কি? বাংলাদেশে শুধু লেডিস আছে, জন্ডিস নাই? আছে। এই যে জন্ডিস সৌদি আরবেও ছিল, সেই যুগেও ছিল, এই মানুষের জন্ডিস হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঔষধ দিয়েছেন, বর্তমানেও জন্ডিস হইলে ডাক্তার ঔষধ দেয়, এরকম কোনো ঔষধের খবর পাইছেন? নাই। তার মানে কি, করোনা ভাইরাসের জন্য এখনও যেমন কোনো ঔষধ আবিষ্কার হয় নাই, টিকা যা হয়েছে তা নিয়ে নানান কথা তো আছে, এটা হলো ভিটামিন টিকা, ভিটামিন সি টিকা, এ বহু কথা আছে। যাই হোক, যদি টিকে যায় টিকলো, না টিকলে না টিকলো, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো করছি, আসি না না আসি আছি। সেই জন্ডিসের ঔষধ বর্তমান অ্যাপোলো হসপিটালে পাবেন না, রয়্যাল লন্ডন হসপিটালে পাবেন না, আমেরিকান আশা হসপিটালে পাবেন না, কুইন এলিজাবেথ সিঙ্গাপুর হসপিটালে পাবেন না। যদি আপনি জন্ডিস হন আর ডাক্তারের কাছে যান, আমার জন্ডিস হয়েছে ঔষধ দিন, ডাক্তার বলবে বেশি করে ইসবগুলের ভুষি খান, আখের রস খান, আর বেশি করে সর্তিক খান, বরলেখার ডাব খান, মাথার ডাব সব শেষ করে দেন, আর নদীর মধ্যে ডুবান, বেশি করে রেস্ট নেন, এই হলো ঔষধ। এগুলো তো আমরাও জানি, ডাক্তার লাগে নাকি? তার মানে হলো জন্ডিসের এমন কোনো ট্যাবলেট ক্যাপসুল এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যে একটা ডোজ দিলেই সুস্থ হয়ে যাবে, নাই। কিন্তু এখনকার পৃথিবী ওপেন হার্ট সার্জারি, কিডনি ফেল হলে সেখানে ভিন্ন কিডনি লাগিয়ে দেওয়া, চোখে লেজার করে সেখানে ভিন্ন আবার চক্ষু বসিয়ে দেয়া, এইসব কিছু আবিষ্কার হলেও এখনো পর্যন্ত জন্ডিসের কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। কিন্তু আজ থেকে 1465 বছর পূর্বে এই পৃথিবীর মানুষ যখন জ্বর মাপার একটা থার্মোমিটার আবিষ্কার করতে পারে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঔষধ দিয়েছেন, ওই লোকেরা খেয়েছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। ঔষধের নাম কি? উটের দুধ এবং পেশাব। এখন আপনাদেরও জন্ডিস হলে উটের দুধ আর পেশাব খাবেন নাকি? কি
খাবেন না? যে খাওয়ার জন্য পাবো কোথায়? আমাদের দেশে তো উঠেই নাই। চিড়িয়াখানায় ছিল, তিনটা মারা গেছে। আটরশির দরবারে আসছিল, চোদ্দটা খাইয়ে ফেলাইছে। কোরবানির সময় আসছিল, কিছু হজম হয়ে গেছে, উঠেই নাই, পাবো কোথায়? পেশাব পাওয়ার তো উপায় নাই। যদি সৌদি আরবে অথবা মধ্যপ্রাচ্যে কেউ চাকরি করে, তাকে বলে দিবেন, হ্যালো, জন্ডিস হয়েছে, বোতলে করে উটের দুধ আর পেশাব আনো, খাবো। বলবেন নাকি বলবেন না? এই জন্য এই মশালাটা ভেঙে দিতে হবে। উটের দুধ পেশাব ওই সময় পর্যন্ত জায়েজ ছিল, এরপরে পেশাব হারাম হয়ে গেছে। কেয়ামত পর্যন্ত আর কোনোদিন পেশাব হালাল হবে না। আর দুধ তখনও পর্যন্ত জায়েজ ছিল, এখনও জায়েজ আছে, কেয়ামত পর্যন্ত জায়েজ থাকবেই। মশালা ঠিক আছে? উল্টাপাল্টা বলিয়েন না। আমার বন্ধুগণ, দর্শন আল্লাহর বান্দে সুস্থ হয়েছেন, দুনিয়ার নিয়ম হলো কোনো পীর সাহেবের পানি পড়ায় যদি সুস্থ হয়, পীরের প্রতি ভক্তি বাড়ে নাকি কমে? হুজুরের ফুতে যদি ভালো হয়ে যান, হুজুরের প্রতি ভক্তি বাড়বে নাকি কমবে? ডাক্তারের ঔষধে যদি কেউ সুস্থ হয়, ডাক্তারের প্রতি ভক্তি বাড়ে নাকি কমে? রাসূলুল্লাহর চিকিৎসায় সুস্থ হলো, রাসূলের প্রতি এই লোকদের ভক্তি বাড়বে নাকি কমবে? এটা হলো দুনিয়ার স্বাভাবিক থিওরি, নিয়ম। কিন্তু সেই থিওরির উল্টা হলো সেখানে, ওই দশটা মানুষ সুস্থ হয়ে আরও বেশি দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে সিদ্ধান্ত নিল, আমরা আগে যেমন কাফের ছিলাম আবার কাফের হয়ে গেলাম, রাসূলের ধারে কাছে আর যাব না, মোরতাদ হয়ে গেলাম, এখানে যত উট আছে সব চুরি করে বাড়িতে চলে যাব। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুই চারজন বলা শুরু করেছে এতক্ষণ পরে। একজন বলল যে কি করে চুরি করবা, একজন তো রাখাল এখানে আছে। বলছে যে তাহলে পরে প্রথম কাজ হলো এই রাখালকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সিদ্ধান্ত অনুযায়ী দশটি মানুষ মুরতাদ, কাফের, রাসূলুল্লাহ সাহাবী হযরত ইয়াসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির। গরিব সাহাবি উট পালতে পালতে কঙ্কাল সার দেহ কারা, তার হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, জমিনের মধ্যে চিত করে শোঁয়ায় দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, আকাশের দিকে তাক করেই তাকে জমিনের উপরে শোঁয়ায় দিয়েছে। আমার বন্ধুগণ, মরুভূমির বালু যখন উত্তপ্ত হয়ে যায়, গরম তৈলের মধ্যে মাছ ছেড়ে দিলে মাছের অবস্থা যেমন হয়, মানুষের অবস্থা তেমন হয়ে যায়। হযরত ইয়াসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, রক্তে পৃথিবী রঞ্জিত হয়ে যাচ্ছে। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই ভাইরা, বন্ধুরা, আমাকে কেন এভাবে কষ্ট দাও? যদি মারতে চাও একটি আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তবু আমাকে এভাবে কষ্ট দিও না। কিন্তু তারপরেও পাপীদের কলিজার মধ্যে কোনো মায়া সৃষ্টি হলো না। পাপীরা হযরত ইয়াসারের ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে। এরপরে পাপীরা সিদ্ধান্ত নিয়েছে চক্ষু দুটোকে উপড়িয়ে ফেলবেই। সাথে সাথে ইয়াসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বন্ধুরা, চক্ষু দুটোকে উফরাইও না। বিনয়ের সাথে বলি, আল্লাহর হস্তে চক্ষু দুটো উফরাইও না, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ পাকের জান্নাত দেখতে পাইতেছি। এরপরে অপাবিদের কলিজার মধ্যে কোনো মায়া সৃষ্টি হলো না। চক্ষু দুটোকে উপড়িয়ে ফেলেছে, এবার মেরে ফেলবে। সেই সময় একটু পানি চেয়েছিলেন, কিন্তু পানিও দেওয়া হলো না। একটি ধারালো দা দিয়ে আঘাত দিয়ে, এইভাবে আঘাত দিয়ে দেহ থেকে মস্তকটা আলাদা করে ফেলে যাচ্ছে। এক জায়গায় পড়ে রয়েছে হাত, অন্য জায়গায় পড়ে রয়েছে পা, ভিন্ন জায়গায় পড়ে রয়েছে চক্ষু, আর এক জায়গায় মস্তক, আর এক জায়গায় দেহ খালা। এইভাবে খণ্ড বিখণ্ড করে মরুভূমির মধ্যে ফেলে রেখে সমস্ত উট চুরি করে বাড়ির দিকে যাচ্ছে। দেখার মতো কেউ নেই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু একটি কাফের নিকটেই পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে তার বাসা, সেখান থেকেই প্রথম থেকে সমস্ত ঘটনা সে দেখেছে, তার কাছে মায়া সৃষ্টি হল। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহ ইউআয়্যিদুদ্দীন বিরাজুলিন ফাজির, অনেক সময় ফাসেক ফুজ্জার কাফের দিয়ে আল্লাহ পাক ইসলামের খেদমত নিয়ে থাকেন।
ওই কাফেরের কলিজার মধ্যে মায়া সৃষ্টি হল। তিনি দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহর সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি করুণ ইতিহাস রেখেছি, একটি নিষ্ঠুর ইতিহাস রেখেছি, একটি নির্মম ইতিহাস রেখে আপনার কাছে বলার জন্য এসেছি। বললেন, কি সেটা? বললেন, আপনার সেই গরিব সাহাবিয়া সারার দুনিয়াতে নেই, দশটি পাপি উটের দুধ খেয়ে পেশাব খেয়ে সুস্থ হয়েছে, ইয়াসারের হাত বেঁধেছে, পা বেঁধেছে, ওরা আবার কাফের হয়ে গিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, চক্ষু দুটো উফরিয়েছে, একটু পানির জন্য সে হাহাকার করেছিল, পানিও খেতে দেয়নি, শেষ পর্যন্ত দেহ থেকে মস্তকটা আলাদা করে খণ্ড বিখণ্ড করে জমিনের মধ্যে ফেলে রেখে সমস্ত উট চুরি করে বাড়িতে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এমন করুণ ঘটনা দেখে আপনার কাছে না পৌঁছে আমি যেন শান্তি পাচ্ছিলাম না, বলার জন্য ছুটে এসেছি। শুনেই রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আলী রে, জলদি আসো, আমার সেই গরিব সাহাবিয়া সারার দুনিয়াতে নেই। যে সাহাবি পৃথিবীতে কোথাও যখন আশ্রয় ছিল না, দৌড়িয়ে এসছেন আমার কাছ থেকে কালেমা পড়ে আসহাবে সুফফার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আমি একদিন ডেকে পড়েছিলাম, রাসূলুল্লাহ বললেন, জল্লাদ চলে আসো, দশটি পাপির হাত বেঁধে দাও, বাধা হয়ে গেল, পা বেঁধে দাও, বাধা হয়ে গেল, জমিনের মধ্যে চিৎ করে শোয়ায় দাও, শোয়ানো হয়ে গেল, বুকের মধ্যে পাথর চাপা দাও, চাপা হয়ে গেল, ডান হাত কেটে দাও, দশটি পাপির ডান হাত কাটা হয়ে গেল, বাম হাত কেটে দাও, কাটা হয়ে গেল, ডান পা কেটে দাও, কাটা হয়ে গেল, বাম পা কেটে দাও, কাটা হয়ে গেল, দশটি পাপির বৃষ্টি চক্ষু ফ্রায়া দাও। যেই সময় বললেন চক্ষু প্রায় দাও, সেই সময় পাপিরা করুণ কাতর কণ্ঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি বাঁচার কোনো উপায় নেই, একটুখানি পানি ভিক্ষা চাই, দয়া করে মেহরবানি করে আমাকে একটু পানি দিন। রাসূলুল্লাহ বললেন, না, কোনো পানি দেওয়া হবে না। কয়েকজন সাহাবায়ে কেরামের মায়া হয়েছিল, গ্লাসে করে তারা পানি নিয়ে রাসূলের সামনে অগ্রসর। রাসূল বললেন, না, কোনো পানি দেওয়া হবে না, যাও সরে যাও, যাও সরে যাও, যাও সরে যাও, হবে না, চক্ষু প্রাণ, দশটি পাপির বৃষ্টি চক্ষু প্রাণ হল, দশটি পাপির দেহ থেকে মস্তক আলাদা করে দাও, একটা একটা করে কোপ দিয়ে আলাদা করে দাও। একবার বলেন, রাসূল পানিও দিলেন না, এইভাবেই দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। রাসূলকে নিষ্ঠুর, রাসূলকে নির্মম, রাসূলকে পাষাণ, রাসূলকে প্রচণ্ড, তাহলে রাসূল এমন আচরণ কেন করলেন? সেই গোড়ায় আমরা এতক্ষণ পরে আসতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের উপরে আমল করবেন কি করবেন না? যদি না করেন, আল্লাহ কি বলছেন? লাউ তাকাব্বাল আলাইনা বাদাল আকাবিল লা আখাযনাহু বিল ইয়ামিন। যদি আপনি আপনার মন মতো তন্ত্রমন্ত্র দিয়ে বিচারাচার করেন, অন্যায় করেন, অবিচার করেন, তাহলে আমি আল্লাহ পাক ডান হাত দিয়ে আপনার কণ্ঠ নালিশ করব। রাসূলুল্লাহকে এমন ধমক আল্লাহ, বর্তমান যারা বিচারক, ঘরে হোক, বাহিরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, শুনে নাও, আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াত, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন নাফস বিন-নাফস ওয়াল আইন বিল-আইন ওয়াল আনফ বিল-আনফ ওয়াল উযুন বিল-উযুন ওয়াস-সিন বিস-সিন ওয়াল জুরুহ কিসাস। রব্বুল আলামিন বলেন, কোথাও যদি কোরআনের শাসন থাকে, কোরআন যদি কনস্টিটিউশন হয়, কোরআন দিয়ে যদি বিচার করা যায়, তাহলে বিচারের ধরন হলো জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত। একটি মানুষ যতটুকুন ক্ষতি করেছে, ততটুকুন ক্ষতি করে তার বিচার করে দাও। জুরু হাক সাস আলাইকুম আল কিসাস ওয়া আনহুকুম বাইনাহুম বিল কিসাস। করবেন না বেইনসাফ,
ন্যায় করবেন না অন্যায়, কোরআন অনুযায়ী না কোরআন ছাড়া। আল্লাহ পাকের রাসূল ইসলামী কল্যাণ রাষ্ট্রে একদিক থেকে যেমন নবী, অন্যদিক থেকে রাসূল, অন্যদিক থেকে ইমাম, অন্যদিক থেকে সেনাপতি, অন্যদিক থেকে রাষ্ট্রপতি, অন্যদিক থেকে মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের চিফ জাস্টিস আজ তিনি বিচারের মঞ্চে বসেছেন। অতএব তিনি ইচ্ছে করলে যা মনে চায় তা করতে পারেন না। কোরআন বলেছে যা রাসূল করবেন তা, কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীর হাত বেঁধেছে, হাত বেঁধে দাও, আমার সাহাবীর পা বেঁধেছে, পা বেঁধে দাও, আমার সাহাবীকে জমিনে শোয়াই দিয়েছে, শোয়াই দাও, বুকের মধ্যে পাথর চাপা দাও, আমার সাহাবীর হাত কেটেছে, হাত কেটে দাও, পা কেটেছে, পা কেটে দাও, চক্ষু প্রিয়েছে, চক্ষু প্রাও, আমার সাহাবী পানি চেয়েছিল, পানি দেওয়া হয়নি, অতএব দশটি পানি পাপিকে পানি দেওয়া হবে না। রাসূল ঠিক করেছেন না ব্যাঠি? দশটি পাপি আমার সাহাবীর দেহ থেকে মস্তক আলাদা করেছে, ওদেরকেও দেহ থেকে মস্তক আলাদা করে। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী কল্যাণ রাষ্ট্রের চিফ জাস্টিস হয়ে কোরআন অনুযায়ী একটি মাত্র বিচার করেছেন, সে একটি দৃষ্টান্তমূলক বিচারে, সেই যে সোনার মদিনা সোনায় পরিণত হয়েছে, আজও সোনার মদিনা আছে কি নাই? আল্লাহর কসম, বাংলাদেশেও যদি জজ কোর্টের সামনে, হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, স্পেশাল ট্রাইব্যুনালে অথবা জাতীয় সংসদের সামনে কোরআন অনুযায়ী একটি বিচার দৃষ্টান্তমূলক করা হয়, বাংলাদেশটাও সোনার বাংলায় পরিণত হবে, তা না হলে চোরের বাংলায় পরিণত হবে। কত দুঃখে কথাটা বলেছিলেন, সবাই পাইল সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। দুঃখে না সুখে? সেই দুঃখ কি কলিজার থেকে গেছে না আছে? চোর আছে যতদিন, দুঃখ আছে ততদিন। 7.5 কোটি কম্বল চুরি হলো, আমারটাও চুরি হয়ে গেল, তো এই দুঃখ আছে না গেছে? আল্লাহ পাকের কসম, দুঃখ বাংলাদেশ থেকে চোর দূর করতে হবে। আম চোর, জাম চোর, কলা চোর, লিচু চোর, মুরগি চোর, গরু চোর, মানুষ চোর, রেল চোর, ট্রেন চোর, রড চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, ইলেকট্রিসিটি চোর, গ্যাস চোর, মাছ চোর, গাছ চোর, চোরের অভাব নাই, বিচারেরও অভাব নাই। বিচার আছে, চোরও আছে, আসলে এটা বিচার না অবিচার। এরকম অন্যায় বিচার দিয়ে, এরকম তন্ত্রমন্ত্রের বিচার দিয়ে, খ্রিস্টানদের মন করা বিচার দিয়ে কোনোদিন শান্তি পাবে? আল্লাহর কোরআন অনুযায়ী সোনার মদিনা, সোনার মক্কা যেমন, বাংলাদেশটাও সোনার বাংলা, ডিজিটাল বাংলা হবে তেমন, যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার হয়। হবে না যতদিন, শান্তি পাবে না ততদিন। কোরআন অনুযায়ী বিচার হবে যেদিন, শান্তি এসে যাবে সেদিন। এই শান্তির ব্যাপারে একটুখানি কথা বলবো না বলবো না? আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে এই কথা বলার কোনো সুযোগ নাই, যার নাই কোনো গতি, সে করে ইমামতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দোয়া শিখিয়েছেন, রাব্বানা হাবালানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أي رب العالمين স্ত্রী থেকে এমন সন্তান দাও যেই সন্তান চক্ষু শীতল করে দিবে, কলিজাকে সিক্ত করে দিবে, আর যেই সন্তান মুত্তাকিদের ইমাম হয়ে যাবে। আপনারা বলবেন ইমাম হয়ে লাভ কি? যার নাই কোনো গতি সে করে ইমামতি, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, যার নাই কোনো গতি সে করে উকালতি। এমন একটা কথা বাংলাদেশে আছে না নাই? আর আমি চ্যালেঞ্জ করে বলবো, যার আছে সব গতি দেখতে চান, ওমরের জীবনটা দেখে নেন। একদিক থেকে ইমামতি, অন্যদিক থেকে রাষ্ট্রপতি, ঠিক কিনা বলেন? ওমরের রাষ্ট্র ছিল বাংলাদেশের 3/3 আরো ছোট, 50টি বাংলাদেশ
একত্রিত করলে যত বড় রাষ্ট্র ওমরের রাষ্ট্র ছিল তার চেয়ে বড়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এত বড় বিশাল রাষ্ট্র চালাবার জন্য মোবাইল নেই, ইন্টারনেট নাই, ফেসবুক নাই, আইপ্যাড নাই, ল্যাপটপ নাই, ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রনিক মিডিয়া নাই, প্রিন্টিং মিডিয়া নাই, জি বাংলা, স্টার জলসা, আরে কত কিছু হবে, যাবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ইমো, এগুলো দিয়ে আমরা দুনিয়া চালাই, ছিল জুম স্ট্রিমিয়ার ছিল, কিচ্ছু নাই, কিন্তু রাষ্ট্রটা ঠিকই চলছে, সুন্দরভাবে চলছে। আমার বন্ধুগণ, কোন একদিন ইমামতির জন্য রাষ্ট্রীয় কাজ শেষ করে বাসায় চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাসার সামনে দাঁড়িয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আলা আজিল্লাকুম, ও ঘরের মানুষরা, আল্লাহর শান্তি তোমাদের জন্য নাসিল হোক, ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি আছে কিনা? ওমর তার ঘরে ঢুকার জন্য অনুমতি চায়, আর বাংলাদেশে আমরা আর একজনের ঘরে ঢুকার জন্য অনুমতি নাই। রাত তিনটার সময় ঢুকে, দুইটার সময় ঢুকে, কারো মেয়েকে ওখান থেকে হাইজ্যাক করে নিয়ে গণধর্ষণ চালায়, চুরি করে, ডাকাতি করে, বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংক সোনা ডাকাতি হয়ে যায়, লুটপাট হয়ে যায়। ইসলাম না থাকলে, কোরআন না থাকলে এই দশাই হয়। যাই হোক, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে পড়লেন, সকলকে জিজ্ঞেস করলেন, কে ফান্তুম, হাউ আর ইউ, তোমরা কেমন আছো, কুল্লু হাল খায়, মাফি মুশকিলা, তোমরা কি ভালো আছো, কারো কি কোনো মুশকিল নাই? সবাই বললেন আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশটি ছিল, বড় ছেলের নাম আবদুল্লাহ ইবনে ওমর, ছোট ছেলের নাম আবু সাহামা। আবু সাহামা যখন বলেছে আলহামদুলিল্লাহ, সাথে সাথে মুখের থেকে একটা গন্ধ বেরিয়ে এসে, ছোট হলেও এখন ছোট নাই, প্রাপ্তবয়স্ক হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু সাহামা তুমি কি মদ খেয়েছ? বলেন, না। বলেন, শোনো, ওমরকে ফাঁকি দেওয়া যায় না, মদ খেয়েছ আবার আমার সামনে মিথ্যা কথা বলছো, কেন খেয়েছ? ধমক দেওয়ার সাথে সাথে বলছে, আব্বু ভুল করেছি, মাফ করে দাও। সাথে সাথে কলারটা ধরে একটা ঝাঁকুনি মেরে বলছে, আমি মাফ করার কে? টানতে টানতে মসজিদ নববীর চত্বরে নিয়ে গেলেন, পিঠ মোড়া করে খেজুর গাছের সাথে বাঁধলেন। ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে এমন বাপের বেটা খুব কম আছে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখলেন, বুঝতে পারলেন, ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর হুকুমের ব্যাপারে ওমর হলো ইস্পাত কঠিন লৌহ মানব, অতএব তার সামনে কথা বলা যাবে না, তিনি যা করবেন বুঝে শুনেই করবেন। এমনটি চিন্তা করে কেউ কোনো কথা বলছে না। ঠিক এই মুহূর্তে জোহরের আজান হয়ে গেল, আগুনের মধ্যে পানি ঢাললে যেমন ঠান্ডা হয়, ওমর সেরকম ঠান্ডা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, জামাতের সময় হয়ে গেল, তিনি ইমামতি করলেন, সকল সাহাবায়ে কেরাম, সকল মুসল্লিয়ানে কেরাম বসে আছেন, তাসবিহ পড়ছেন। দৃশ্যটা কি হয়, ব্যাপারটা কি ঘটে আমরা দেখব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাকি নামাজ শেষ করে দাঁড়িয়ে গেলেন, জল্লাদকে বললেন, লাঠি আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটি লাঠি ছিল, একটি দিয়ে রাষ্ট্র চালাতেন, আর একটি দিয়ে নামাজের জামাত সোজা করতেন, কাতার সোজা করতেন, আর একটি দিয়ে কোরআন অনুযায়ী বিচার করতেন। জল্লাদ বুঝে ফেলেছেন কোরআনের বিচারের লাঠিটা তিনি চেয়েছেন, সেই লাঠিটা তার হাতে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধুরা শুনে নিন, আমার ছেলে আবু সাহামা মদ খেয়েছে, 80টি বেত্রাঘাত করতে হবে, কোরআন অনুযায়ী বিচার হবে, এই বিচারটি করার জন্য কোনো জজ সাহেবকে দায়িত্ব দেব না, জাস্টিসকে দায়িত্ব দেব না, আমার ছেলের বিচার আমি নিজ হাতে করতে চাই। কারণ কি? কারণ হলো, যদি কোনো জজ জাস্টিস বিচারকের কাছে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা এমপি মিনিস্টার প্রেসিডেন্টের ছেলেপেলেদেরকে ফাঁক ফোকরে পার করে দেয়। এমপির ছেলের বিচার হয় না, মিনিস্টারের জামাইয়ের বিচার হয় না, প্রেসিডেন্টের নাতিপোতা বিচার হয় না,
একজন মুরগি চোর অথবা নির্দোষী নিরীহ মানুষ তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, এরকম অবিচার বাংলাদেশে আছে না নাই? অবিচার যতই করেন না কেন, বিচারের কোর্ট আর একটা আছে। স্পেশাল ট্রাইব্যুনাল যতই করেন না কেন, ইন্টারন্যাশনাল বিচারের ট্রাইব্যুনাল যতই করেন না কেন, এর চেয়েও একটা বড় ট্রাইব্যুনাল আছে যার কাছে জাররা পরিমাণ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহর বিচার কম বেশি চলতে আছে। আপনাদের এই সিলেটের মানুষ এসকে সিনহা বিচার করলো, সেই বিচার দুনিয়ার মানুষ বুঝে কি বিচার না অবিচার ভালো করেই বুঝেছে, কিন্তু মুখ খুলতে পারে নাই। যারা এই কথা বলেছে তারা এই বিপদে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যাদের কথায় তুমি স্টিম রুলার চালিয়ে মানুষগুলিকে দুনিয়ার থেকে বিদায় করেছো, সোনার বাংলাদেশ থেকে সোনার মানুষকে বিদায় করেছো, ঠিক তারাই তোমাকে লাথি মেরে ফুটবলের মতো দেশ থেকে তাড়াই দিল। রাতের আধারে মুরগির মতো পালাতে হলো, যেই দেশে গেলায় সেখান থেকেও লাথি মারলো। এইভাবে আমেরিকায় তোমার জায়গা নাই, কানাডায় তোমার জায়গা নাই, জাপানে তোমার জায়গা নাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় তোমার জায়গা নাই। তার মানে কি আল্লাহর সাথে বেয়াদবি করেছো, সোনার মানুষের সাথে বেয়াদবি করেছো, কোরআনের সাথে বেয়াদবি করেছো, ইসলামের সাথে বেয়াদবি করেছো, সারা দুনিয়ায় ফুটবলের মতো লাথি খাচ্ছ। যেমন আল্লাহর বিচার বাকি আছে তেমন সেখানকার বিচারের কোনো কুল কিনারা খুঁজে পাবা না। সম্মানিত বন্ধুগণ, অবিচার আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোনো জাস্টিসকে দেওয়া হবে না, নিজের ছেলের বিচার নিজেই করব। জল্লাদ দুইজনকে বললেন হাত খসাও, খসানো হলো, দুই দিক থেকে হাত টেনে ধরো, টেনে ধরা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনের চত্বরে হাজার হাজার মানুষের সামনে গোটা মদিনার আবার বৃদ্ধা বনিতা সব তাকিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার শুরু করে দিলেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এক একটি আঘাত করতেছেন, চামড়া মাংস ছিঁড়ে ছিটকে পড়ছে, রক্ত ফিনকি মেরে দূরে পড়ছে। সমস্ত সাহাবাইকরাম চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে হয়রান। নিজের ছেলে, ছোট ছেলে, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতেছেন, তিনি কোরআনের জন্যই করতেছেন, কিন্তু বিষয়টা বড়ই হৃদয় বিদারক। স্ত্রী ফাতেমা, তিনি দৌড়ে আসলেন পাগলিনীর মতো গোটা মদিনার ইয়াহুদিনা সারা, যারা দু চারটা পালিয়ে পুড়িয়েছিল তারাও দেখার জন্য চলে এসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার চলতেছে, স্ত্রী ফাতেমা এসেই দৃশ্যটা দেখে নিজের কলিজার টুকরো সন্তান, পেটে রাখা সন্তান, নারী কাটা সন্তান আর দুধ খাওয়ানো সন্তান তার মায়ায় ওমরের পা দুইটা জড়িয়ে ধরলেন, বললেন স্বামী গো আর মেরো না, ও তো মরেই যাবে, আর মেরো না, ও তওবা করবে, আমি তওবা করব, তুমি তওবা করবে, আল্লাহ পাক মাফ করে দিবেন, আর মেরো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন, তুমি কি জাহান্নামে যেতে চাও? বললেন না। তুমি কি আগুনে জ্বলতে চাও? বললেন না। তাহলে দূর হও, দূর হও, সরে যাও, তোমাকে থামাবার চেষ্টা করবা না, আমি আমার কাজ করি না, আল্লাহর কাজ করতেছি। আল্লাহ আকবার বলেন। এভাবে পঞ্চাশটি বেত্রাঘাত করলেন, যখন ছেলেটা ছটফট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, গোটা মদিনায় কান্নার রোল সৃষ্টি হয়ে গেল, স্ত্রী কাঁদতে কাঁদতে বেহুশ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কোনো পানি নাই, কান্না নাই। তিনি বললেন গোসল করাও, গোসল হয়ে গেল, কাফন পরাও, কাফন হয়ে গেল, জানাজা পরাও, জানাজা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পরালেন না, পরলেন না, কারণ কোরআনের বিচার শেষ হয় নাই। এরপরে বললেন দাফন করো, দাফন হয়ে গেল, মাটি চাপা দাও, মাটি চাপা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে বসে গেলেন, সবাই মনে করলেন মনে হয় এখন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ মাফ করে দাও, কিন্তু তা না। তিনি বললেন জল্লাদ ওই লাঠি টানো, আনা হলো লাঠি। তিনি লাঠি হাতে নিয়ে বললেন যে 80টি বেত্রাঘাত করতে হবে, 50টি মেরেছি ওর জীবদ্দশায় শরীরের উপরে, বাকি 30টি মারা হবে ওর কবরের উপরে। আর সুবহানাল্লাহু আকবার,
কি বিচার, কি ইনসাফ! নিজের ছেলের মরে যাওয়ার পরেও কবরের উপরে তার বাড়ি মারতে হবে, থেমে গেলেন না। এরপরে শুরু করে দিলেন 51, 52, 53, 54, 55, 56, 57, 80টি বেত্রাঘাত করে লাঠিটা ফেলে দিয়ে বলেন, আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো। ইনসাফি করে থাকি আমাকে মারো, আর যদি ইনসাফ কায়েম করে থাকি তাহলে তুমিও ইনসাফ কায়েম করো। একটি মাত্র বিচার করলেন, 50টি রাষ্ট্র বাংলাদেশ একত্রিত করলে যত বড় হবে তার চেয়ে বড় একটি রাষ্ট্র সমস্ত মানুষ সোজা হয়। গোটা রাষ্ট্রে শান্তি নামে আসলো, হাজার হাজার কিলোমিটার দূরে বাঘ আর হরিণ চরম শত্রু, তারা একই পেয়ালা থেকে পানি পান করতেছে। অন্য প্রাণীরা বলল, বাঘ তুমি কি হরিণ খাবা না? বলছে, আর খাওয়া যাবে না, ওমরের ইনসাফ, ওমরের ন্যায় বিচার কায়েম হয়ে। হরিণকে জিজ্ঞেস করলো, তুমি কি বাঘকে ভয় পাও না? কিসের ভয়? ওমরের ন্যায় বিচার কায়েম হয়। আল্লাহু আকবার! এই হলো ন্যায় বিচার, এই হলো ইনসাফ, এই হলো একটিমাত্র বিচার। বিচারের মতো যদি হয় রাষ্ট্র জুড়ে শান্তি পায়, পাখিরাও শান্তি পেয়েছে, গাছেরও শান্তি পেয়েছে, হরিণেরও শান্তি পেয়েছে, বাঘেরও শান্তি পেয়েছে, মানুষ তো শান্তিতে ছিল। সেই শান্তি যদি আজও পেতে চাই, ওমরের মতো ইনসাফ ভিত্তিক বিচার ছাড়া উপায় নাই। সেই শান্তি যদি আজও পেতে চাই, রাসূলের মতো করে বিচার ছাড়া উপায় নাই। সেই শান্তি যদি আজও পেতে চাই, কোরআন অনুযায়ী বিচার ছাড়া কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বিচার হবে যেখানে, বিচারও হবে, চুরিও চলবে সেখানে, ডাকাতিও চলবে সেখানে, খুন খারাপিও চলবে সেখানে। আইয়ামে জাহিলিয়াতকে আমরা বলি বর্বরতার যুগ, কিন্তু জাহিলি যুগেও আড়াই বছরের শিশু ধর্ষিতা হয়েছে, এর ইতিহাস ছিল না। জাহিলিয়াতের যুগেও গণধর্ষণ ছিল না। জাহিলিয়াতের যুগেও বাসের মধ্যে একজন মহিলাকে 5টা 7টা যুবক ধর্ষণ করেছে এমনটা ছিল না। জাহিলিয়াতের যুগেও নারীকে ধর্ষণ করার পরে সেই নারীকে পেট্রোল দিয়ে পুড়ে ছাই বানায় দিয়েছে এমন ইতিহাস জাহিলি যুগে ছিল না। আমার ডিজিটাল বাংলাদেশে, সোনার বাংলাদেশে এমনটা আছে না? নাই, উন্নতির অভাব নেই। অতএব এটা দুঃখজনক, উন্নতি তখন, শান্তিতে আমরা ঘুমাবো যখন। প্রত্যেকটি নাগরিক সুখে শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে যখন। একটা নারী এখান থেকে হেঁটে হেঁটে সিলেট শহরে চলে যাবে, একটি পাখিও তার দিকে তাকাতে সাহস পাবে না, যখন শান্তি হবে তখন। আর সেই শান্তির জন্য কোরআন ছাড়া উপায় নাই। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমি। সেই কোরআনের সুন্দর একটা মাদ্রাসা এখানে কায়েম হয়েছে, মাদ্রাসাটির নাম সুরিকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসা থাকুক এটাকে আমরা চাই না? চাই না। বড় হোক সেটা চাই না, এটা মরে যাক সেটা চাই। মাদ্রাসাটা ধ্বংস হোক এটা চাই, নাকি মাদ্রাসাটা টিকে থাকুক এটা চাই? এই ভাই, ওই মাদ্রাসা, ওনাকে ধরেন, 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 ওনাকে ধরেন, বসেন, মুনাজাত হবে, দোয়া হবে, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। মাদ্রাসা এটা আসলে মাদ্রাসা না, এটা হলো কোরআন শিক্ষার জন্য ইনস্টিটিউশন, কোরআন বুঝার জন্য ইনস্টিটিউশন, কোরআন কায়েম করার জন্য ইনস্টিটিউশন। সেখানে প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে, শিক্ষক আছে, এবং ছাত্রছাত্রী আছে, যত আছে তার চেয়ে আরও বেশি দরকার আছে এটা যেন টাইটেল মাদ্রাসায় পরিণত হয়। বলে আমি, যত বড় মাদ্রাসা হবে তত বেশি ইলমে দিন এখান থেকে শিক্ষা হবে, মানুষেরা জানবে, বুঝবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, ইমাম বুখারীর মা দোয়া করেছেন, ইমাম বুখারীকে পেয়েছেন। আব্দুল কাদের জিলানির মা দোয়া করেছেন, আব্দুল কাদের জিলানি পেয়েছেন। ইমাম আবু হানিফার মা, এই জন্য গোনে গোনে 5টা কথা বলে দেই, এরপর আমি শেষ করব। 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, সত্য কথা, কোরআনের সাথে লেগে থাকা, আর মায়েরা বোনেরা বাবারা যেইভাবে হুকুম এসছে সবাইকে পর্দা করা। পুরুষের জন্য পর্দা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, আবার এর পরের আয়াতে কুল্লিল মুমিনাতি ইয়াকুদ্দু মিন আবসারিহিন, না তার মানে কি? পুরুষের জন্য আছে, মেয়েদের জন্য আছে। আর সত্যের উপরে অটল থাকতে হবে। আমরা কি সত্য না মিথ্যা? সত্যের উপরে অটল থাকতে রাজি আছি না? নাই। কিন্তু
মিথ্যা আমাদের সমাজে নাই, আছে। উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে দোকানে পাটে বিচারে আদালতে কোর্টে কাছারিতে মিথ্যা আছে কি নাই? মিথ্যা বলেছিল প্রথম কে? শয়তান। তারপরে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, রবিয়া, সিমার, ইয়াজিদ, এরা মিথ্যা বলেছে। মিথ্যাবাদী যারা ভদ্রলোক তারা কি অভদ্র, বিচারক তারা অবিচারক, তারা অন্যায়কারী, তারা জুলুমকারী, তারা মিথ্যাবাদীরা এই সমস্ত অন্যায় করে, ঠিক কিনা বলেন? যেমন ফেরাউন মিথ্যাও বলেছে, জুলুমও করেছে, অবিচারও করেছে, ঠিক। আজও মিথ্যাবাদী হবে যারা, ফেরাউনের পাঁচটা গোলাম তারা। আজও মিথ্যাবাদী হবে যারা, নমরুদের প্রেতাত্মা তারা। আজও মিথ্যাবাদী হবে যারা, শয়তানের চামুণ্ডা তারা। আমরা কি মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী, সত্যের উপরে অটল আছেন আল্লাহ পাক নিজেই। সত্যের উপরে অটল ছিলেন আদম আলাইহিসসালাম, শীছ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, সত্যের উপরে অটল ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যের উপরে অটল ছিলেন আবু বকর, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা হুম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হু, তালহা রাদিয়াল্লাহু তাআলা হু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হু। সত্যের উপরে অটল ছিলেন শাহজালাল, শাহপরান, শাহমানাত, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিতুমি রহমাতুল্লাহ আলাইহি। সত্যের উপরে অটল ছিলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু। আল কোরআনের আলো কোরআন আছে যেখানে, কোরআন নেই সেখানে, কোরআন আছে সার দোকানে, যদি থাকে তাহলে আমি থাকবো, যদি না থাকে তাহলে সেখানে থাকবো না। কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে জামিয়ায়।